তেলিয়ামুড়ার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে মারপিটে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছে আরেক ছাত্র। তবে অবাক করার বিষয় হলো, স্কুলের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেলেও স্কুলের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দাস শাক দিয়ে মাছ ঠাকার চেষ্টা করে স্কুলের মধ্যেই বসিয়ে দেন সালিশি সভা। শুধু তাই নয়, মারপিটের খবর সংগ্রহ করতে সাংবাদিকরা ছুটে গেলে তিনি প্রায় সিনেমার ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়ে যান। চোখ মুখ লাল করে রীতিমতো শাশুড়িয়ে সাংবাদিকদের থমকাতে থাকেন। এত বড় ঘটনাকে সিম্পল ম্যাটার বলে উল্লেখ করেছেন তিনি। জানা গেছে, সামাজিক মাধ্যমে কোনো একটি পোস্টকে কেন্দ্র করে স্কুলের দ্বাদশ শ্রেণী ছাত্র রাকেশ দাস তারই সহপাঠী সাগর সরকারকে বেদম মারধর করে মাথা ফাটিয়ে দেয়। আমার ফিটব আজকে স্কুল আছে, একবার লগিয়ে সবাই মিললে আমার বর্তমানে মারছে, আর দুজন আসলো লগে, আর দুজন হয়েছে মেন। তারপরে আমি ক্লাসও গেছি, চারটার লগে বিদ্যার্থী আইসে আইসে পর্দা ভালো হতে গেছে স্কুল ক্লাস। তারপরে রাকেশে প্রথম হ্যাঁ আমার প্রথম একটা ওই মাথার সাথে দুটো একটা অক্ষর বাঁধিছে। হ্যাঁ বলতে ওই রাকেশে। আচ্ছা রাকেশ কি? রাকেশ কইতে পারি না। তারপরে আমি দাঁড়িয়েছি বলতে হ্যাঁ আমার গালু দিতে ঠাকুর একটা রঙ আছে, আমি কিছু কইছি না। তারপরে আবার গ্রামে আটকা দিছি, তারপরে হ্যাঁ বালাটা খুললে আছে আমার মাথার মধ্যে মেরে দিছে। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সাগর সরকার। এই মারপিটের খবর সংগ্রহ করতে গেলে তেলে বেগুনে জ্বলে ওঠেন হেডমাস্টার বাবুল বাবু। হ্যাঁ এটা আগে বন্ধ করো, আমি কথা বলবো না পরে। না আগে করো। না না না, সব এবার মিডিয়ায় এসে করতে হবে না। কেন স্যার? আমাদের ইন্টারনেট আমাদের করতে দাও। হ্যাঁ আপনার বিদ্যালয়ের মধ্যে এরকম ঘটনা আপনি কিছু করবেন না স্যার? আপনি যে মিডিয়া আপনার প্রমাণ দেখান, আগে প্রমাণ দেখান। আপনাকে আমি প্রমাণ দেখাতে পারি? না না, মিডিয়া প্রমাণ দেখান, মিডিয়া প্রমাণ দেখান। না না, মিডিয়া প্রমাণ দেখান, মিডিয়া প্রমাণ দেখান না। যদিও তার এই আচরণের পেছনে কি কারণ আছে তা কুয়াশার মতো রহস্যময় হলেও একটা বিষয় পরিষ্কার যে গুণধর এই হেডমাস্টার বাবুল দাসের বিরুদ্ধে এলাকায় কান পাতলেই ভুরি ভুরি অভিযোগ শোনা যায়। দুই ছাত্রের এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিচার কি হবে সেটা আগামী দিনে জানা গেলেও একটা বিষয় পরিষ্কার, বাবুল দাসের পরিচালনাধীন স্কুলে কোনো কিছুই ঠিকমতো চলছে না, না হলে প্রকাশ্যে দিনের বেলায় নিরীহ ছাত্রের রক্ত ছড়ত না। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।